মটরশুঁটি আর সুইট কর্নটা অল্প একটু গরম জলে ফুটিয়ে নিতে হবে। নমস্কার, আজকে আমি সকালে আর বিকেলের একটা জলখাবার এটা হচ্ছে আমি চিড়ে নিয়েছি এরকম একটা এক প্লেট, আর চিড়েটাকে আমি একবার ধুয়ে নেব জল দিয়ে। খুব বেশি মোটা না চিড়েটা, একবার ধুয়ে নিলেই হয়ে যাবে, ভিজিয়ে রাখার দরকার নেই। এখানে নিয়েছি কুচো করা একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আদা নিয়েছি 1 চামচ, আর কাঁচা লঙ্কা নিয়েছি 1টা, কুচো করে রেখেছি। আর এখানে নিয়েছি সুইট কর্ন আর মটরশুঁটি, দুটোই ফ্রোজেন, বাদাম নিয়েছি আর 2টো ডিম নিয়েছি, 2 চামচ দিয়েছি সাদা তেল, 2টো ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে ডিমটা আগে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এখানে আমি 4 চামচ মতন তেল দিলাম, প্রথমে বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প করে নুন দিলাম। অল্প করে হলুদ দিলাম, 1/2 চামচেরও কম দিয়েছি। এবার এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আর সুইট কর্নটাও দিয়ে দিলাম। এই মটরশুঁটি আর সুইট কর্নটা থেকে জলগুলো একটু যখন কমে যাবে তারপরে আমি দেখাচ্ছি। দেখুন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেলেই হবে। এবারে অমলেটটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম, এবার চিড়ে চিড়ে গুলো দিয়ে দেব। এবার নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, আর অল্প দেব লঙ্কার গুঁড়ো,
গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো। এবার আমি এর মধ্যে দেব লেবুর রস, 1 চামচ মতন লেবুর রস। আর অল্প করে ধনে পাতা। তৈরি হয়ে গেল চিড়ের একটা জলখাবার। এই জলখাবার সকালে বিকেলে আপনারা বানাতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন।